আচ্ছা তোমার মনে হয় তুমি তো এত জায়গায় ট্রাভেল করছো যে বাঙালি জেনারেলি দে আর মানে যারা ট্রাভেলার্স কনসাস অফ দি এনভায়রনমেন্ট যারা লোকাল লোক তারা রকমভাবে তাদের জীবন নির্বাহ করেছে তাতে একটা আপনার থেকে একটা এনভায়রনমেন্ট কনসাসনেস আছে কিন্তু বাইরের প্রভাব যখন পড়ে না বাইরের প্রভাব পড়লে তাদের এনভায়রনমেন্টাল কনসিয়াসনেসও কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় যেরম আমি তোমায় বলছি ন নর্থ উত্তরপ্রদেশ বর্ডারিং হিমাচল ওখানে একটা জায়গায় আমরা গিয়েছিলাম দুন বলে সেখানে অ্যালং দ্য ট্রেল প্রচুর তোমার ওই টফির র্যাপার প্রচুর পাওয়া যায় মানে অলমোস্ট এখন এমন একটা অবস্থা হয়েছে যে টফির র্যাপার দিয়ে ট্রেলটাকে ফলো করা দেয় তার কারণ হচ্ছে ওখানে বাইরের লোক যখন যায় তখন লোকাল ছেলে স্থানীয় ছেলে মেয়েদের ওই টফি রাপারগুলো দেয় তারা খায় ওইখানে টফি রাপার ফেলে এই ধরনের জিনিস হারকিদুন হারকিদুনটা হচ্ছে একটা গ্লেসিয়ারের মুখ হ্যাঁ ওই ওই গ্লেসিয়ারে ওই ওই গ্লেসিয়ার তারপর সেটা একটা একটা নদে পরিণত হয়েছে সেইখানে সেই নদের ভেতর আমি তোমার ওভার টিনস দেখেছি সো এনভায়রমেন্টাল কনসিয়াসনেস তাহলে মানে এই যে ট্যুরিজম ডেভেলপ করলে দেখ ট্যুরিজমকে ডেভেলপ করা সাম স্টেটস উইচ আর এন্টায়ারলি ডিপেন্ড অন ট্যুরিজম যেরম সিকিম দার্জিলিং ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গল ট্যুরিজম ইস্যাক মানে আসবেই ট্যুরিজম এলে লোকাল লোকেরা ডেভেলপ করবে আবার ট্যুরিজম এলে আবার তার সঙ্গে একটা এনভায়রনমেন্টেরও তো ক্ষতি হবে সো দিস ইস দিস দিস এ ভেরি ভেরি এরও সাদা কালো কোনো উত্তর নেই কিন্তু কিন্তু অনেক জায়গাতেই হয়েছে এখানে বিদেশে অনেক জায়গাতে লটস অফ ইকোনমি না কিন্তু বিদেশে মানে এটা হয় কি হয় না হয় না বিদেশে হয় না সেই সেটা হয় না কিন্তু ওখানে যখন হয় না ওখানে এডুকেশন সচেতনতা ইত্যাদি এসছে তাহলে সেটা এখানে আসবে না চলো বেরিয়ে পড়ি অঞ্জন তোমার এই এত বড় ঘটনাটা তুমি কীভাবে দেখো সি আমরা যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে শুরু করি তাহলে তুমি তো জানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বমিং সম্বন্ধে অনেক কনসপিরেসি থিওরিজ আছে ওই থিওরিগুলোকে এখনও পুরোপুরি ডিসকাউন্ট করা যায় না শুধুই বিনলাদন করেছে এটা তো আমরা জানি যে বম্বিংয়ের পরপরই বিডেনের ফ্যামিলির বিনলাডেন কাউন্স ফ্রম আেরি ভেরি রিচ সাউদি বিজনেস ফ্যাম যে পরপরই বিনলাডেনের ফ্যামিলির কিছু লোকজনকে আমেরিকা থেকে সাউদি আরেবিয়াতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দ্যাট উই নো দ্যাটস আ ডকুমেন্টেড ফ্যাক্ট কিন্তু ওয়ারফেয়ার আমি তোমার সঙ্গে একমত যে যে ইট ইজ আ নিউ ফর্ম নিউ প্যারাডাইম অফ ওয়ার্ফের তো আমাকে যেটা এখনও পাসিল করে যে কেন মানে এর এর যে রিট্যালিয়েশনটা যেটা হবে এবং হয়েছে আফগানিস্তান ইরাক গোয়ান্টানোমো ইত্যাদি সেই রিটালিয়েশনটা যে হবে সেটা তো যারা যারাই করে থাকে এটা যদি আমরা যদি ধরে নিই যে অপরপক্ষ করেছে সেই অপরপক্ষ সেই রিটালিয়েশনটা যে হবে সেটা কি তারা জানতো না সো ওয়ারফেয়ারে যে একটা সুপরিকল্পিত লং টার্ম স্ট্র্যাটেজি থাকে সেই লং টার্ম স্ট্র্যাটেজি ছিল কিনা

সেটা তো খানিকটা দায়ী কিন্তু আমার মনে হয় না শুধু সেটা আমার মনে হয় যে সেটা অ্যারব ইসরায়েলি কনফ্লিক্টটা যদি তার রূপটা যদি অন্যরকম হতো সেটা যদি এতটা বায়সড ইন ফেভার অফ ইসরায়েল না হতো তাহলেও বোধ এই ধরনের অ্যাকশন হতো মানে কোনো একটা জায়গায় একটা গ্রুপ এইটা বলতে চাইছে যে উই অলসো হ্যাভ হ্যাভ এ সে অ্যাজ ফার এজ পাওয়ার ইজ কনসার এবং সেটা আমরা আমরা দেখাচ্ছি আমরা ম্যানিফেস্ট করছি এইভাবে এটা কিন্তু হতো ইন সাম ফর্ম অফ দি আদার এই যে টেরোরিজমের যে ফিনমিনটা এটা হতো এটা এখন তার তার ফলে নাইন ইলেভেনের ফলে তারপরে আমেরিকা যেটা করলো যেটা করতে শুরু করলো সেটা একটা সেটা অন্য প্রশ্ন সেটা যেটা আলোচনা করা যেতে পারে যে সেই সময় বুশ না থাকলে চেনি না থাকলে অনার্স ক্রফট না থাকলে যদি ডেমোক্র্যাটরা থাকতো তাহলে এই অ্যাকশনটা অন্যরকম হতো কি না সেটা সেটা একটা অন্য ইস্যু সেটা আলোচনা করা যেতে পারে এবং সেটা সম্বন্ধে আমি খুব একটা নিজে খুব নিশ্চিত নই আমার ধারণা সে ধারণা ভুলও হতে পারে আই ডোন্টিম টু অথরিটি আমার ধারণা যে ডেমোক্র্যাটরা থাকলেও মোটামুটিভাবে রিয়াকশানটা এই ধরনেরই এই ধরনেরই হতো জজ বুস একটা মানুষ যে এটা আমি এবং আমি মানে এক বুন এক বিন্দুও এতে অতিশয় নেই যে জজ বুশকে টেলিভিশনে দেখলে আমার সত্যি কথা বলছি আমার শরীর খারাপ লাগে মানে আই হ্যাভ টু ইটস ইটস কাইন্ড অফ ফিজিক্যাল রিয়াকশন আই হ্যাভ টু টার্ন অফ দ্য টেলিভিশন লিটারেলি আই হ্যাভ টু সুইচ চ্যানেলস কিন্তু সেই ধরনের লোক যখন আমাদের দেশে আসে তখন আমরা স্টেট গেস্ট হিসেবে তাকে স্বীকৃতি দিই বাম দল একটু হইচই করে কিন্তু সেই হইচইটা লোক দেখানো হয়েছে মানে মেনেও নেয় তো আমাদের

আমি গান্ধীবাদী এটা আমি কোনোদিন চিন্তা করিনি এটা আমি ওইভাবে কোনোদিন চিন্তা করিনি তবে আমি গান্ধীবাদী নয় মানে তোমার কাছে সাংঘাতিক একটা হিস্টোরিক্যাল ব্যাপার বা কিছু সেরকম কিছু নয় হয়তো কিন্তু হয়তো আমি হয়তো সাংঘাতিক হিস্টোরিক্যাল মহাত্মা গান্ধী নিশ্চয়ই সাংঘাতিক হিস্টোরিক্যাল মাদার টেরিজা হয়তো নন কিন্তু সেটা আমার ওপর তেমনভাবে একটা প্রভাব ফেলে হ্যাঁ ফলে যেরকম যেরকম কী ফেলেছে যেরকম যেরকম ভিয়েতনাম ভিয়েতনাম কিউবার ক্ষেত্রে ফিদেল কিন্তু কিউবা থেকে বেরিয়েছেন অন্য জায়গায় তার প্রভাব ফেলেছেন সে হিসেবে সে কিন্তু সেকে আবার রোম্যান্টিসাইজও করা হয়েছে সেকে এখন তো একটা বাজারি পণ্যতে হ্যাঁ সবাই মানে ডিসকোতে যাচ্ছে সে টি শার্ট পরে কাজেই সেটা তো একটা অন্যদিকে কিন্তু কিউবার এই যে লড়াইটা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিউবার এই যে লড়াইটা সেই লড়াইটাকে সমীহ না করে পারা যায় না ওকে জাস্ট টেল মি হাউ ডু হাউ ডু আই প্রনাউন্স ইউর নেম ইটস গিউরমি গিউরমি ওকে গিউরমি Uh, oh, uh, you were educated in? I. Well, I finished my school from Mount Hermon, Darjeeling. Darjeeling? okay. Yeah. I'm from Darjeeling. I'm from yeah. old, old Polite. <laughs> we are like, uh, okay. what, I think, arch rivals. Arch of, rivals. We were called the Chatawalas, actually. <laughs> <laughs> Chatawalas. And we used to be like the coolest guys. Cool, you know, tough guys. Among, among the babes and yeah, all Yeah, yeah, yeah. Because you had girls, we didn't have girls. <laughs> okay. So, uh, and then what happened? Then you did what you what did after that? Uh, after I finished my schooling, then I went to college in Delhi. Uh -huh. Oh, Delhi? In, yeah. In which college? I was in Hindu. Oh, you went Hindu yeah. college? Oh. What did you study there? I was doing my uh, honours in political science. This song is damn good. Yeah, it is good. It, it's made locally, or what? It's like, yeah, locally in the house. In the house? In the house, yeah. It's damn good. And this is just like made for the family, no? Yeah. Like it's nothing commercial and you know, if you have it somewhere like you know towns and all that. Yeah. Then they put like uh, batteries and acids and no, all no, just no. to ferment it faster. You know, but this is like totally it's natural. As you, because Chang is local beer, and you must have this. This is very good. It's tasting very sweet. And if you stick to one drink a day, yeah. it's healthy for you also. Healthy for you. Yeah. No? Okay. <laughs> just yeah. one drink, but one Chang. You know. No, so so you studied political science. Yeah. Uh, what did you want to be while well, you were studying? Well, uh, you know, you know, as every student, like I was thinking of uh, joining the, uh, giving my UPSC exam. You know, IAS and that administrative. Kind of thing. Yeah. But what happened was uh, after I finished my graduation, then uh, I took up my masters in political science. Yeah. And while doing it. Uh, we came up with this idea of uh, making this resort here so uh, and uh, what actually the place i used to spend my you know holidays here so then we started and uh, it went on then uh, in my final year of my masters i finished my exams also and then i had to come back and you know take over this take over this oh, and great. how old are you actually i'm uh, 31 right now uh, would you would you say that there is a particular time this place is the best or you would say that every season has its own well, charm see, i would say like f f like it's up to each one's uh, opinion no yeah like some people like the cold so, yeah. some people like the warm so, so accordingly you could come uh. and it's not very very cold no, it's not very cold and also yeah. it's not warm yeah. It's, it's yeah it's it's, 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 it's a very it's comfortable just, place it's just right <laughs> So then, but uh, what took you away from Delhi? I mean, uh, after having a master's in political science, what made you come back to? Uh, My family, yeah. Mm -hmm. My family and the place. I think it drew me back. Mm -hmm. Mm -hmm. Like uh, you know how it is when you're back there. Right. Like you're just so self-centred, and you know, mm. just given thinking, a chance, but given a, about yourself and. Yeah. Uh, but given a chance, do you think you would have stayed in uh, Delhi if it had not been mm, for your family? I don't think so. Not for very long, I think. Did you like Delhi as a place? Did you like place? Place, I would say, it is a really like really fantastic place to stay. But uh, the people are a little, mm. little rough. Mm. Mm. This place, I, as a whole, I think it's really great. Mm -hmm. But do you think that everybody is right now? Everybody is kind of um, attracted by the lure of commercial success and making quick money and easy money and so on. Do you think that's one of the uh, problems? Yeah, in a way. Yeah, because everybody doesn't want to work really hard to get it. Mm -hmm. You know, they want to work hard for like say a month mm -hmm. and next thing you want is like, you know, a whole lot of money. Right. But mm -hmm. uh, then you kind of neglect the other things you have in life, no? Mm -hmm. The bigger things, I think. Mm -hmm. And what are these bigger things? Bigger things would be more about your culture, your tradition. it's, it's about your identity, you know? Mm -hmm. এই যে হিলসে একটা সার্টন অ্যামাউন্ট হচ্ছে দার্জিলিং একটা জি এন্ড লাইফ মুভমেন্ট নর্থ ইস্টে মিজোরাম এইসব জায়গায় যে একটা একটা আনরেস্ট একটা অ্যানার্কিজম হচ্ছে তার জন্য ট্যুরিজম ফাইনালি এই ট্রাভেলক করছি আমরা ট্যুরিজম ইজ সাফারিং এবং সেই নিয়ে ইন্ডাস্ট্রিও বলছে এটা বন্ধ হোক এটা এটা শেষ করে দেওয়া হোক এটা দিস ইজ আনকল্ড ফর টুরিস্টরাও বলছে দিস ইজ বেড়াতে যাবো এইগুলো কি হচ্ছে হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট তোমার কি মনে হয় এই যে এই যে আনরেস্ট হচ্ছে যে জি এনলেফি হোক সেটা মিজোরামের মুভমেন্ট হোক যাই হোক তুমি কি মনে কর দেখো এর আমি সব জায়গায় যে আনরেস্ট কোনো হচ্ছে তাহলে সব জায়গার ডিটেলস আমি জানি না কোনটা জেনুইন কোনটা জেনুইন নয় সেটা আমি সবসময় জানি না একটা জিনিস জেনুইন আমরা জানি যেটা হচ্ছে একটা কোথাও গিয়ে ডিপ্রাইভড হতে 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 গেছে মানুষগুলো একটা জিনিস একটা জিনিস সম্বন্ধে আমি খুব স্পষ্ট সেটা হচ্ছে যে মানুষের স্থানীয় মানুষের সমস্যার সমাধান করাটা ট্যুরিজম বাড়ানোর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজেই ট্যুরিজম বাড়বে বলে অথবা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলছে বলে না কিন্তু এই এই জায়গাগুলোর মানে মেন ইন্ডাস্ট্রি ট্যুরিজম এর উপর ভিত্তি করে ওরা বেঁচে আছে চা এবং ট্যুরিজম টি সেটা হয়তো সেটা হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে সত্যি আসামের ক্ষেত্রে সত্যি কিন্তু সেটা হয়তো মিজোরামের ক্ষেত্রে অতটা সত্যি নয় মণিপুরের ক্ষেত্রে অতটা সত্যি নয় তো সেখানে যেটা হয়েছে এখন আমরা তো এটা জানি যে এটা তো আজকে নয় গত আমাদের স্বাধীনতার সময় থেকে তার তারপর থেকেও ফ্রন্টিয়ার এজেন্সি দে ট্রিটেড লাইক সাবজেক্ট স্টেটস তো চলি তাহলে আবার দেখা হবে সামনের সপ্তাহে ধৃতিমানের সঙ্গে আমরাও বেরিয়ে পড়ছি ধৃতিমানের সঙ্গে বহুদিনের পরিচয় জানেন তবুও কিন্তু এই এখানে এসে আমি সত্যি সত্যি বলছি আমি ওকে নতুন করে জানলাম আচ্ছা তুমি বলছিলে সকালের দিকে যে যে তোমার এই একটা সময় এসছো বয়সে যেখানে কোথাও গিয়ে মৃত্যু একটা ব্যাপার তোমার কাছে ইম্পর্ট্যান্ট জায়গা এবং সেখানে কেন না আমি মরে গেলে আমার ছেলের জন্য আমি কত টাকা রেখে যেতে পারলাম সেটা বড় কথা নয় আমি কি অ্যাচিভ করলাম সেটা বড় কথা নয় আমি আরও কিছু দেখতে পারলাম না সেই দেখাটা জায়গা থেকেই বলছি মানে গিভেন দ্য চয়েস আর সি কোনটা তোমাকে করে এটাও খুব কঠিন প্রশ্ন কিন্তু উত্তর যদি একটাকে যদি বেছে নিতে হয় তাহলে কিন্তু আমি জঙ্গল বেছে নেব এবং আমি আশা করবো যে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে উঁচুতে উঠতে 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 ট্রি লাইন ছাড়িয়ে পাহাড়ে পৌঁছে যাব কেন জঙ্গলে যে ধরনের বৈচিত্র সেটাকে এখন যে শব্দটা ব্যবহার হয় বায়োডাইভার্সিটি যে ধরনের বৈচিত্র পাব সেটা সমুদ্রের ধারে আমি পাব বলে মনে হয় না পাহাড়ের একটা অন্য আকর্ষণ আছে আমার কাছে অন্তত আছে কিন্তু কিন্তু পাহাড় নিছক পাহাড়েও হয়তো সেই বৈচিত্র্যটা পাব না আর একটা বড়ো ব্যাপার আমি যেটা বললাম যে আমার কাছে মানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা মূল্য আছে কিন্তু তার থেকেও বেশি আমার আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মূল্য মানুষের মানুষের হ্যাঁ এবং আমি যদি জঙ্গল পাই তার মানে আমি জানি যে জঙ্গল পেলেই আমি জনবসতি পাবো একেবারে ভেতরে ঢুকে যেতে পারলে না মনে হয় পাঁচশো বছর পেছনে চলে গেছি লিটারেলি লিটারেলি মানে মানে সত্যি মধ্যযুগে চলে গেছি মনে হয় এবং সেখানে আমি কিছু ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছি রেঞ্জার টেঞ্জারদের সঙ্গে গ্রামে সেই অভিজ্ঞতাটা কিন্তু একেবারে ভীষণভাবে ফাসিনেটিং যে মানুষ জন্তু জানোয়ারের সঙ্গে কিভাবে কিভাবে ভয় লড়াই করে নয় কোএক্সিস্টেন্স কোএক্সিস্টেন্স এইটা তোমাকে ইন্টারেস্ট করে হ্যাঁ সেটা সেটা কিভাবে করে কোন কোন মানে আমি একটু একদম ডাইগ্রেস করে যাচ্ছি ইজ দ্য কাইন্ড অফ মিউজিক ইউ লাইক টু হিয়ার হিন্দুস্তানি ক্লাসিক্যাল

মৃত্যুর আগে তোমাকে বলা হলে ঠিক আছে তোমাকে একটা উইশ দেওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য উইশ যে যে মানে আমরা শুনি না যে লোকে ওই লোকে নিজেরা নিজেদের মৃত্যু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারত যে জানতো যে কোন সময় সেটা সাধু মহাপুরুষেরা পারত যে জানতো কোন সময় কোন সময় মারা যাবে সেটা একটা দারুণ মানে সেটা যদি করতে পারা যায় নাহিং नथिंग लाइक इट क्या आशा करब ओले बी आशा करब दैट वन उल है मेड पीस एंड कम टू टर्म्स उथ मच बिफोर दि एक्चुअल इवेंट हापन्स कमार प्रश्न उत्तर हे लास्ट उड लास्ट उड भी दैट स्पेसिफिकली माइनियर एंड इन्स एंड जेनरलि व वर्ल्ड एट लार्ज একটা কথা বলে রাখি যে যদি আপনারা এখানে আসতে চান এই এই ব্লেস রিসে আমার মনে হয় দুটো রাত্রির ভীষণ ভালো কাটবে আপনারা রিগ্রেট করবেন না আসার সবচেয়ে সুবিধে যেটা রাস্তা হলো এই মানে যারা আমাদের নিয়ে এসছে তাদের যদি আপনারা যোগাযোগ করেন সেটা হচ্ছে সাফার লেজার কনসালটেন্সি খুব ছোট্ট একটা অর্গানাইজেশন দুটি বাঙালি ছেলে চালায় ভীষণ অ্যাডভেঞ্চারাস ওয়েল ইনফর্মড তাদের নম্বরগুলো আমি একটু প্লিজ আপনাদের দিয়ে দিই একজন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য নাইন এইট আবার বলছি নাইন এইট থ্রি জিরো ফাইভ এইট জিরো এইট নাইন থ্রি শ্রমিক ভট্টাচার্য আরেকজন হচ্ছেন সরজিৎ রায় নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন সেভেন টু জিরো টু